हाय एवरीवन, वेलकम टू माय चैनल कुकिंग विद बेगम। आशा करछि आपनारा सबाई भालो आछेन एबं सुस्थई आछेन। आर सबाईके नववर्षेर शुभेच्छा जानाई। आज आमि बेगुन फ्राई बानाबो। आर एई बेगुन फ्राई बानानोर जन्य आमि एखाने बेगुन निएछि, एकटा बड़ो साइजेर बेगुनके आमि एइभाबे पाँचटा स्लाइस करे केटे निएछि, पतला पतला करे। देखुन, निएछि बेसन 60 ग्राम, ডিম একটা, লবণ স্বাদ মতো, আদা বাটা 1 চা চামচ। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা বাটা নিয়েছি 1 চা চামচ। আর এই বেগুনটা ফ্রাই করার জন্য নিয়েছি সরষের তেল। এরপর বাটিতে আমি বেসনটা নিয়ে নিচ্ছি। ওই বেসনের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি বেগুনে কোনো লবণ মাখাইনি, তাই লবণটা আন্দাজ করেই দিচ্ছি। দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা। এরপর আমি যে একটা ডিম নিয়েছিলাম, ডিমটা খুব সাবধানে ফাটিয়ে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। দেওয়ার পর একটা হ্যান্ড মিক্সার দিয়ে আমি এইভাবে এই উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে কাঁটা চামচ ইউজ করতে পারেন। এরপর অল্প অল্প পরিমাণ করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। খুব বেশি পাতলা করব না। দেখুন, এই ব্যাটারটা আমার প্রায় তৈরি হয়ে এসছে। আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেশ কিছু সময় ধরে। দেখুন, এই ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই বেসনের ব্যাটারে বেগুনগুলো ডুবিয়ে এভাবে করে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি লালচে করে ভেজে নেব। এই সময় আঁচটা আমি হালকাই রেখেছি। দেখুন, এভাবে করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এই বেগুনগুলো। বাকি বেগুনের স্লাইসগুলো এভাবে দিয়ে আমি ভেজে নেব। এভাবে করে আমি সবগুলো ভেজে নিলাম। দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম এই সুস্বাদু বেগুন ফ্রাই। আর এটা যদি ভালো লাগে, অবশ্যই আপনারা এটা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন।